आजनवालम का करो सजन आजनवालम का करो सजन। हाँ तुम्हें आज छोटा रखें ना रे भाई की शारा खून पैसा लगी रखें सें। हाँ पैसा ना ने भाई शॉपन शायद अखुन हेजो भी शाद सें। ऐ हाँ बासाई फोन दिए छो? आमी फोन करे सी, आमी की शॉपन गए ना की, बीबी अंतोप्राण, तासरा तुमी तबर साथ ही आसो। कथा सुनो, घरे बच्चा गुलो रखे लाम, शेखोबर तुम्हार आज है? अरे राखो, आज हम रहे ऐसे सी महा को भी दर्शने, बच्चा कच्चा था एक बच्चा कच्चा रमतो, तुमी बितोरे देखो, कोई कमाल, कोई अपनी। मुझे शायद खबरटा की सत्य ना कि भाई सत्य मानी ये तो देखिए अपनी हमारे हासालें ये खबरटा तो दुनिया शुद्ध लोग जाने। हाँ भाई शकल एबारे बोलें हे बोलছিলাম ওপারে মুজিব সাহেবের কথা এ নিয়ে আলাপ না হয় ভালো কেন রে ভাই এটাই তো আলাপ টক অফ দ্য টাউন। আমি মনে হয় কিছু মিস করছি। মিস মানে বিরাট মিস। আসেন আসেন আবার মিসেস আবার গেল কোথায়? হানি হানি ওই দেখে এক মিনিটও যায়নি অমনিতেই ডাকাডাকি। কি আমি এখানে কথা বলছি তো? এই মেয়ে বললি না তো কবিটা কেমন? কেমন আবার? শুনেছি আজকাল কবিরা নাকি জাকফাক খায়। এও কি তাই নাকি? নাকি ট্যাগরের মতো? কি যে বলো না বেলা দিদি, উনি একজন সাধারণ মানুষ। মানুষ? আমি তো ভেবেছিলাম নজরুলের মতো পাগল ছাগল হবে। আমার উনি তো আবার নজরুলের ভক্ত। বা তোমার তো তাহলে খুব পাগল ভক্ত মানুষ। আমি তো ভেবেছি ও শুধু তোমারই ভক্ত। ভক্ত না ছাই। আরে বৌদি নমস্কার। আরে দাদা আসুন আসুন ভেতরে আসুন। ভালো আছেন? এই চলছে কোন রকম। এই নিশি দেখে যাও কারা আসছে। ঠান্ডাটা কি পড়েছেন দেখেছেন ভাই? বিলো 22। তাই নাকি? গাড়িটা তো কোন রকম পার্ক করলাম, এখন বের করতে পারলে ঝামেলা হয়ে যাবে মনে হচ্ছে। আপনার নতুন গাড়ি? আর নতুন গাড়ি? আরে ভাই ওই যে ড্রাইভারটাও তো নতুন। আরে বিশ্বাস করবে না ভাই, আপনার বৌদি ওই যে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর থেকে। আচ্ছা আর আমাকে তো ড্রাইভিং সিটে বসতেই দেয় না। গাড়িটা কিনে ফেলেন ভাই। আর ভাই গাড়ি তোমরা তো থাকো এই পাড়ায় দুনিয়ার এক মাথায়। কি তোমার সব গেস্ট এসে গেছে নাকি? গেস্ট আর কই আমরা তো আসো। আপনাদের কবি সাহেব এসে গেছেন নাকি? না এখনো আসেননি, এই এক্ষুনি এসে পড়বেন বলে। নতুন মানুষ তো। নতুন মানুষ বাড়ি? উনি এতদিনে মানুষ হয়েছেন। চলুন বসা যাক। কি এক কাণ্ড। বিশ্বাসদা বসুন বসুন। হ্যাঁ বসছি বসুন বসুন। ভালো আছেন? আরে ডক্টর হালিম জি কেমন আছে? ও স্বপন দা ওদিকে আছে। আরে বিশ্বাস সাহেব কেমন আছেন? এই তো মোটামুটি আছে ভালো। এই জানো আমার এক বান্ধবী তসলিমা নাসরিনের সাথে পড়তো, তার কাছে রুদ্রমোহন শহীদুল্লাহ কথা শুনে তো আমি একদম ভয় পেয়ে গিয়েছিলাম। কি কি কথা? সামথিং হট হট মানে তা বলছিটা কি? নিশি কি অবস্থা? কি অবস্থা মানে? কে বলেছিল তোমাকে এইসব হাঙ্গামা করতে? আজকে যে কি কাণ্ড ঘটে কে জানে। কি কাণ্ড ঘটবে মানে? লাগছে তোমার এই কবিকে আজকে এরা নাস্তানাবদ না করে দেয়। কি যে বলো না, নাস্তানাবদ করবে কেন? কবি ভাই কি ভিনদেশের মানুষ নাকি? নয় তো কি, এই পরিবেশে উনি তো তাই। আমার তো ওনার জন্য খুবই মায়া হচ্ছে। তুমি যে কি যে বলো না। আর রাখো তোমার সব চিন্তা। সবাই অলমোস্ট এসে গেছে। কবি ভাই এলেই চট করে খাবারটা দিয়ে দিও। কবি ভাই এলেই খাবারটা দিয়ে দিও। গতবার খেয়ে যাওয়ার পর 2 সপ্তাহ কেটে গেল। একটা ফোন করে ভদ্রতার খাতিরে বললো না চমৎকার রান্না ছিল, খেয়ে ভাল লাগলো। এই নিশি নিশি কই রে নিশি কই তো দেরি করবি? খিদে তো প্রাণ যায় যায়। ছুরা আদো আসবে তো? আসবে আসবে দিদি। এলে প্রাণটা বাঁচে। তোরা যে কোত্থেকে এসব জোগাড় করিস না। আর একটু দিদি আমি দেখছি। হ্যাঁ চমৎকার তো নিশি, আজ আপনাকে বেশ দারুণ লাগছে। আরে কবি ভাই যে এসে গেছে। বাসা চিনতে অসুবিধা হয়নি? আরে না না ভাই আসুন। কেমন আছেন? এই তো আছি। পরিচয় করিয়ে দিচ্ছি। ধন্যবাদ। ইনি হচ্ছেন আমাদের কবি ভাই। আর কবি ভাই ইনি হচ্ছেন ডক্টর স্বপন রায়ের, ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার খালিল, এবং এনারা হচ্ছেন বিশ্বাস দম্পতি, বিশিষ্ট ব্যবসায়ী। নমস্কার। তো কবি ভাই আপনি বসুন, আমি ভেতরটা দেখছি। নিশি, নিশি আব্বাস ভাই কোথায়? আরে আব্বাস ভাই, আরে এদিকে আসুন না, কবি সাহেব তো এসে গেল। আসেন আসেন। তা ভাই ঠান্ডার দেশ কেমন লাগছে? কেমন আর লাগবে বলুন, ঠান্ডার দেশ, ঠান্ডা তো লাগবেই। তাছাড়া এখানকার ঠান্ডা তেমন রোমান্টিক নয়, কেবলই ঠান্ডা। ঠিক বুঝলাম না। আমি বুঝেছি, কবি বাবুর কবিতা এদেশে এসে প্রয়োজন হয়ে গেছে। ঠিক ধরেছেন। তাহলে তো ভাই বিপদ হলো আপনার, আপনার কবিতা তো সহজে আর ডিপ্রেসড হচ্ছে না। এ পয়েট উইথ হিজ ফ্রোজেন পোয়েট্রি, বাহারি সমস্যা। আরে কই আব্বাস ভাই, বসেন বসেন, ভাবির পিছু তো আর ছাড়লেন না। এই তো আমার স্ত্রী একটা প্রশ্ন করবেন কবিকে, আরে তোমার প্রশ্ন তুমিই করো না। কি মুশকিল, এই সাত সমুদ্র পাড়ি দিয়ে আসে এত দ্বিধা। এই আব্বাস ভাই আমার একটা প্রশ্ন ছিল। কাকে? আমাকে? না না, ওই কবি সাহেব। কি বলবো নাকি? বলে ফেলেন। আচ্ছা কবি সাহেব, এই ধরুন জাতি হিসেবে গর্ব করার মতো আমাদের তেমন তো কিছু নেই। ওই না আছে ফুটবল, না আছে কাবাডি, ওই এক মুক্তিযুদ্ধ ছাড়া তার সে যা। শুনেছি বাংলাদেশের কবির সংখ্যা সুমার করলে ওই কাক পাখিদের চাইতে সংখ্যা বেশি। আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি